আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অলিজেন চেন্নি পক্ষ থেকে আমি আছি মামুন চৌধুরী, দেখতে চেন অলিজেন। আজকে মূলত আপনাদের সাথে কিছু কথা বলবো, যারা কিনা লোহা বা কাস্টিং নিয়ে পার্থক্যটা জানতে চান, দাম নিয়ে একটু পার্থক্য জানতে চান, কী তৈরি করলে ভালো হয় বিস্তারিত জানতে ইচ্ছা, ভিডিওটা দেখবেন। ভিডিওতে আমি সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার যতটা সম্ভব হয়। আমাকে অনেক ভাই বলে ভাই কাস্টিং এবং আপনার লোয়ার পিওর যেটা লোয়া এটার মধ্যে পার্থক্য লাগে। মূলত কাস্টিং অনেক দাম বেশি লোয়া থেকে, এবং আপনি লোয়ার ডিজাইন যেরকম করতে পারবেন কাস্টিং এরকম হবে না, এবং কাস্টিং ডিজাইন যেরকম করতে পারবেন লোয়ার ডিজাইন এরকম হবে না। আর কাস্টিং ডিজাইন আপনার ভেঙে যাবে এবং চোরে বানাতে পারবে, আর যদি লোয়ার ডিজাইন এগুলো কখনো ভাঙবে না এবং আপনার এটাও নষ্ট হবে না। এই জন্য বলি আর কাস্টিং ডিজাইনের ক্ষেত্রে আপনার কাস্টিং ও আপনার লোয়ার থেকে দ্বিগুণ দাম বেশি। লোয়ার ডিজাইন দাম কম এবং সৌন্দর্যের দিকে, কিন্তু কাস্টিং ডিজাইন সুন্দরনে লাভ হবে কি আমার ভিডিও স্ক্রিনে কিছু দেখতে পাবেন। এই কাস্টিং ডিজাইনগুলো যদি কেউ আতুরা দিয়ে বা কোনো কিছু যদি টাচ করে তখন এগুলো কিন্তু ভেঙে যায়। আর লোয়াতে অবশ্যই আমরা জানি গ্রিল, এগুলো যদি আপনি ভেঙে না এগুলো ব্যান হয়ে যাবে, এগুলো ভাঙবে না। কাস্টিং আমরা শর্তগুলো যেটাই বুঝি, আমাদের টিউবওয়েল বা কল, কোনো এলবো এবং কোনো যদি আপনার যেটা ঢালাই, আমরা যেটা বলি ঢালাই, এগুলো ভেঙে যাবে। এবং আপনার যদি মেন গেট বা সিকিউরিটি ডোর বা গ্রিল লাগাতে চান সৌন্দর্যের জন্য, অবশ্যই এগুলো লাগালে কী হবে, আপনি সৌন্দর্যের জন্য লাগাতে পারবেন, কিন্তু আপনি বাড়ির জন্য সিকিউরিটি পাবেন না। সিকিউরিটি অবশ্যই আপনারা বুঝতে পারলেন, এগুলো যদি চোরে আপনার ভিতরে ঢুকতে পারে, মানুষে যদি ভাঙতে পারে, তাহলে এগুলো লাগানোর কোনো প্রয়োজন নেই। আর বাংলাদেশ অবশ্যই জানে চোরের প্রবলতা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এগুলো তো মানুষে এগুলো কিছু আতুরি দিয়ে টাচ করে এগুলো ভেঙে ফেলবে। আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই যারা কিনে কাস্টিং সুন্দর সুন্দর ডিজাইনগুলো লাগানোর চেষ্টা করছিলেন, তা অবশ্যই আপনারা এখন কাস্টিং লাগানোর চেষ্টা করবেন না। কারণ আমরা দেখেছি বাংলাদেশে বর্তমানে কন্টিনিউ হয়ে যাচ্ছে কাস্টিংটা, এবং অ্যাসেস তো বর্তমানে কন্টিনিউ আছে, কিন্তু কাস্টিং ডিজাইন কোনো কোনো গ্রেডের মাস্কিং ফ্লাওয়ারে আপনি লাগাতে পারেন, এবং পুরো ডিজাইনটা আপনি কাস্টিং দিয়ে লাগাবেন না। কাশে আমরা যেটা লোয়ার কাস্টিং এটার কথা বলেছি, এখন বলি লোয়ার গ্রিল এবং কাস্টিংয়ের গ্রিলের মধ্যে কত টাকা পার্থক্য হয়। যদি সিধা সাদা গ্রিল হয় তাহলে আপনি 130 টাকা 150 টাকার মাধ্যমে গ্রিল স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন, কিলো হিসেবে 90 টাকা কিলো তৈরি করতে পারবেন। আর কাস্টিং ডিজাইনটা হচ্ছে আপনি তৈরি করলে 2000 টাকা প্রতি স্কোয়ার ফিট আসবে শুধু গ্রিলটা। যদি ভালোভাবে ফিনিশিং দিয়ে আপনি কাজ করেন পেন্ট সহ 2000 টাকা প্রতি স্কোয়ার ফিট আসবে প্রাইমার মানে দেওয়া। আর যদি লোয়ার মধ্যে আপনার অনেক দাম বেশি আছে, দ্বিগুণ অনেক বেশি আসবে প্রতি স্কোয়ার ফিট 2000 টাকা হলে আপনি এই আনুমানিক ধারণা নিতে পারেন কত টাকা আসতে পারে। আসলে মেন গেটের আমি মেন গেটের গেটের বিষয়ে টাকাটা বলেছি, আর যদি আপনি গ্রিলের তৈরি করেন তাহলে 1000 টাকা আসবে, আমি মেন গেটের প্রাইসটা বলেছি। অবশ্যই এটি নিয়ে আমার চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল থেকেও দেখে আসতে পারেন। মূলত আমাকে একবার জানতে চেয়েছিল কাস্টিং এবং লোয়ার মধ্যে পার্থক্য জানার জন্য। এই বিষয়টা আমাকে অনেকভাবে প্রশ্ন করে এই বিষয়ে মনে করলাম একটা যদি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় এবং সবাই জানতে পারবে এবং সবার উপকার হতে পারে, তাই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। আর যারা কিনে কাস্টিং দিয়ে লাগানোর চেষ্টা করতে মনে করলেন, আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে তো দোতলায়, আমি কাস্টিং দিয়ে লাগাবো যেহেতু সৌন্দর্য দেখানোর জন্য, আপনি লাগাতে পারেন, আমি বলবো না। আমি না লাগালে আপনার আপনি লাগাতে পারেন, সিকিউরিটি পাবেন না, মানে একটা যে আপনি এগুলো ভাঙবে না বা কোনো মানুষ যদি এত যদি বাড়িতে এগুলো ভাঙবে না, এগুলো পাঁচ বছর পর পর বা 5 বছর 2 বছর 3 বছর যেগুলো এগুলো হার্ড হয়ে যায়, কিছুদিন পরে এগুলো হার্ড হয়ে যায়, এগুলো যখন রোদের তাপে বা কোনো কিছু না রাখাবে তখন এগুলো কিন্তু ভেঙে যাবে, ফেটে যাবে। আর কাস্টিংয়ে ওয়েল্ডিং এত ভালো হয় না আমরা অবশ্যই জানি। যারা কিনা রেলিং তৈরি করতে চান লোয়ার কাস্টিং দিয়ে তাহলে আপনি লাগাতে পারেন, কিন্তু আপনার যদি বাচ্চা কোনো সময় এগুলো টাচ করে এগুলো ভেঙে নিচেও পড়ে যেতে পারে। যদি একটা আপনার বাড়িতে যদি আপনার বাচ্চা এভাবে নিচে পড়ে মারা যায় তাহলে আপনি লাগানোর তো কোনো মানেই হয় না, আমি বলি না। এখন বর্তমানে আমরা অনেক সময় বলি ভাই আপনি কি কাস্টিংয়ের ডিজাইনকে লাগা, এখন আগে করা হতো, এখন বর্তমানে কাস্টিংয়ের কাজ বন্ধ, কাস্টিংয়ের কাজ মানুষ এখন কন্টিনিউ করতে চায় না। মানুষের যেটা অসুবিধা হবে এটা আমরা জানিও না, মানুষকে এরকম বলবো না ভাই কাস্টিং দিয়ে তৈরি করেন, তৈরি করলে আপনার জন্য ভালো হবে। যেটি সত্য এটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলে। যারা কিনে আমার এই চ্যানেলটা এখনও নতুন, আগে সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বটন সাবস্ক্রাইব লেখা লাগ ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল বটনটা বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কোনো কিছু জানতে প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলতে চাই, আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান, গ্রিল, দরজা, জানলার ভিডিও, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলের ভিতরে গেলে আমার একটা নতুন একটা চ্যানেল, সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমার অন্যান্য ভিডিওগুলো আমার সেই চ্যানেলেও কিন্তু আসবে। আমার যে অল টিউজ একটা চ্যানেল, এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরে যান, গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কী হবে আমার যদি এই চ্যানেলে ভিডিও না দিই আমি এই চ্যানেলও দিব, আমি দুটো চ্যানেল মিলিয়ে আপনাকে ভিডিওগুলো
শেয়ার করার চেষ্টা করবো যতটা আমার দ্বারা সম্ভব হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন আল্লাহ তালা যেন আমাদেরকে এই মহামারী করোনা থেকে মুক্ত করে। আমিন।